গঙ্গার জলস্তর নামতেই আবার শুরু ভাঙন। রবিবার সন্ধ্যা থেকেই শামশেরগঞ্জের কামালপুরে হঠাৎ করে ভাঙন শুরু হতে দেখা যায়। গোটা সাতেক বাড়ি রাতের অন্ধকারে তলিয়ে যায়, সঙ্গে কয়েক বিঘা জমি। বিড়ি শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় সন্ধ্যায় মুন্সিকে বিড়ি দিতে গিয়েছিলেন বাড়ির মহিলারা। তার ফলে বাড়ির প্রয়োজনীয় জিনিসটুকু বের করার সুযোগ পাননি। পরিবারগুলি আশ্রয় নিয়েছে স্থানীয় MSK স্কুলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। লাগাতার কয়েক বছর ধরে ভয়াবহ গঙ্গা ভাঙন চলছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। গত বছর ভাঙনের কবলে পড়ে বাড়িঘর হারাতে হয়েছিল প্রতাপগঞ্জ, শিবপুর, মহেশটোলা, ঘনশ্যামপুর এলাকার কয়েকশো পরিবারকে। ভিটে মাটি হারিয়ে এখনও ত্রাণ শিবিরে বসবাস করতে হচ্ছে তাদের। এখন সবে মাত্র শীতের শেষ, গঙ্গায় জল কম, তাতেও ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে ঘুম ছুটেছে গ্রামবাসীদের। রবিবার সন্ধ্যা থেকে শামশেরগঞ্জের কামালপুরে হঠাৎ করে এই ভাঙন শুরু হতে দেখা যায়। গোটা সাতেক বাড়ি রাতের অন্ধকারে তলিয়ে যায়, সঙ্গে কয়েক বিঘা জমি। বিড়ি শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় সন্ধ্যায় মুন্সিকে বিড়ি দিতে গিয়েছিলেন বাড়ির মহিলারা। তার ফলে বাড়ির প্রয়োজনীয় জিনিসটুকুও বের করার সুযোগ পাননি। এসে দেখেন গঙ্গায় তলিয়ে গিয়েছে বাড়ি, জিনিসপত্র, সবকিছু। সন্ধ্যা থেকে দেখছি, আগে থেকে ফাটটা ছিল বলতে পারছি না, সন্ধ্যা থেকে দেখছি কি ওই বাড়িটা পড়ছিল, আমাদের পার্সেলের বাড়িটা পড়ছিল, তো আমরা বিড়ি বাঁধছিলাম। বিড়ি বাঁধতে বাঁধতে আমরা বিড়ি দিতে গেলাম, 10 মিনিট হয়েছে, 10 মিনিটে এসে মধ্যে দেখছি আমাদের বাড়িগুলো নাই। এখানে ছাত্রীরা কটা বাড়ি ছিল, 5-6টা বাড়ি ছিল একসঙ্গে সবটি পড়ে গেছে আমাদের বাড়ির ভালো করে কাপড় চোপড় কিছুই আমরা সামলাতে পারিনি পরিবারগুলি আশ্রয় নিয়েছে স্থানীয় MSK স্কুলে ভাঙনের আশঙ্কায় প্রহর গুনছে বেশ কয়েকটি বাড়ি তাই বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র ইট চালি খুলে অন্যত্র নিয়ে যাচ্ছে তারা। তবে এলাকার মানুষের অভিযোগ, গত 3 বছর ধরে ক্রমাগত ভাঙন হলেও হুঁশ নেই প্রশাসনের। সামান্য কিছু বালির বস্তা ফেলে দায় এড়ানোর চেষ্টা করছে প্রশাসনিক আধিকারিকরা, কিন্তু গ্রামের পর গ্রাম নদীতে তলিয়ে গেলেও কোনো হুঁশ নেই প্রশাসনের। তাদের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে ভাঙন রোধের কাজ না করলে গ্রামের পর গ্রাম গঙ্গা গর্ভে তলিয়ে যাবে একদিন। কালকে 6টার দিকে শুরু হয়েছে, এখন মিনিমাম 10-11টা বাড়ি চলে গেছে, মানে মালপত্র কিছু টানা হয়নি, ঠিক আছে, একবারে নিচ হয়ে গেছে, মানে কোনো চান্সই নেই। মানুষগুলো মানে প্রাণ বাঁচিয়ে এসছে একটু, এটাই জাস্ট। আর মিনিমাম 11টা বাড়ি একবার তলিয়ে গেছে, মানে কোনো খবরই নাই, বুঝতে পারছেন। তারা কি এলো? না না, ওটা পাইনি তো। মিনিমাম 4-5টা ঘর, মানে ডকুমেন্টস কি, হাঁড়ি বাসন আসবাবপত্র, 4টা ছাগল ছিল, মুরগি, কিছু নাই, একবার সব নিশ্চয় হয়ে গেছে। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ENT, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি, আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। USG, CT স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, SS মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।